চালি বানিয়েছে, এরপরে উস্তে গাছ যাবে নাকি শশা গাছটা যাবে? শশা গাছ, তারপরে যে এখানে উস্তে গাছ লাগিয়েছে, এই চালিতে, চালির উপরে এই শশা গাছ আর উস্তে গাছ গুলো উঠবে, বেশ ভালো লাগবে যদি পুরো ভরে যায় না এই চালিটা। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। অ্যাকচুয়ালি ভিডিওটা বাড়ানো অ্যাকচুয়ালি তোমাদের বন্ধু মানে দেখো কি কি গাছ লাগিয়েছে আর কি কি করে বাড়িতে বসে সারাদিন, তো সেটা তোমাদের দেখাবো। এখানে দেখো তোমাদের বৌদিমণি কটা হাঁস মুরগি পোষে, কটা ডিম পেড়েছে আজকে, এখানে 4টে ডিম পেড়েছে। কি গো এই এখানে যে ডিম, হাঁসের ডিম না এগুলো সব? এখানে 4টে হাঁসের ডিম। আর হাঁসগুলো কোথায়, সব বিলে গেছে? এখানে হাঁসের ডিম পেড়েছে, হাঁসগুলো সব বিলে চলে গেছে। আর এইখানে দেখো কি কি সব গাছ লাগিয়েছে। কি গাছ লাগিয়েছো? এই যে এগুলো শশা গাছটা তো ভালো বড় হয়েছে, ফুল হয়েছে, তো শশা হয়েছে, হ্যাঁ তাই তো, ছোট্ট একটা শশা হয়েছে। আর এখানে একটা শশা গাছ, বাহ। কোথায়? উস্তে গাছ লাগালাম এখানে। উস্তে গাছ লাগিয়েছো? এই সবই লাগালে? আর ওই দেখো বেগুন গাছ, ওই টমেটো গাছ। কোথায় বেগুন গাছ? কুমড়ো গাছ না? হচ্ছে যাবে ছোট ছোট না? হ্যাঁ ছোট কুমড়া। তাহলে দেখে দিই, তাহলেও বড় হবে। নাহলে আল দিলে, হ্যাঁ ওই শাল দিলে আর হয় না। এটা টমেটো গাছ, টমেটো হয়েছে দেখেছো? কি দেখে, একটা টমেটো? না না, সব গাছে হয়েছে একটা দুটো, তাই তো। এই যে কয় টমেটো হয়েছে, বাহ, তাই দেখছি। কিন্তু টমেটো গাছ শুয়ে পড়েছে কেন? শুয়ে পড়ে যাতে কি দাঁড়ায় থাকে নাকি? হ্যাঁ ঠিক আছে, তা একটু বেশি বেশি লাগাও, বুঝাই যাচ্ছে না, পুরো জঙ্গল পরিষ্কার করতে পারতো। পরিষ্কার করবো কখন, টাইম আসছে নি কেন? ওই যে আজকে এখানে পরিষ্কার করছি, আমার একা একা দাও পারি না, ঘুড়ি বেড়াতে একটা ঘুড়ি বানাইছি। এই যে এটা কি বলে, এটা ঘুড়ি না কি বলে না, দেখো বন্ধুরা যে ঘুনি ঘুনি নাকি এটা চালি বলে, হ্যাঁ চালি বানিয়েছে, এরপরে উস্তে গাছ যাবে নাকি শশা গাছটা যাবে? শশা গাছ, তারপরে যে এখানে উস্তে গাছ লাগিয়েছে, এই চালিতে, চালির উপরে এই শশা গাছ আর উস্তে গাছ গুলো উঠবে, বেশ ভালো লাগবে যদি পুরো ভরে যায় না এই চালিটা, হ্যাঁ হ্যাঁ তাহলে শশাটা, শশায় ভরে যাবে বলো। শশা কি ভরে গেলে কি বেস্তি নিয়ে যাবো নাকি? অনেক শশা হবে তোমরা নাকি? হ্যাঁ সবাই দিয়ে দেবো তাই না, আর গরমকাল আসছে, শশা খেতে বেশ ভালোই লাগবে। এদিকে আসো না, এদিকে আসো না, এদিকে আসো। তোমার তোমার হাঁস কয়, দেখো হাঁস গুলো কই গো? আর এখানে 4টে ডিম পড়ে রয়েছে, তা ডিম গুলো নাও নি? না দুপুর বেলা এখনো নাও নি ডিম গুলো? না কালকে নেবো। দেখো লাউ গাছে, মানে লাউ হয়েছে কত, কই লাউ গাছ, এতগুলো লাউ গাছ হয়েছে, এই যে এই যে লাউ হয়েছে দেখেছো? এই দেখো লাউ বড় হয়েছে, কতগুলো খাওয়া হয়ে গেছে, অনেকগুলো খাওয়া হয়ে গেছে। কই এই দেখো লাউ, এই কালকে কাটবো। বাহ আরো আছে ওই সাইডে আছে, অনেকগুলো লাউ আছে। আর এগুলোর প্রায় লাউ খেতে হয়, আর গরমের সময়, গরমের কদিন আগে জানো তো, আরে কি কি বলতো, 30 টাকা লাউ, কি বলতো গরমের কদিন আগে লাউ ভালো লাগে, কিন্তু যেই গরমকাল পড়ে যায় লাউ গুলো শক্ত শক্ত হয়ে যায়, তখন আর কিন্তু ভালো লাগে না। হ্যাঁ গরম পড়লে ভালো লাগে, কিন্তু এখন কচি লাউ তো বেশ সুন্দর লাগে খেতে, কিন্তু কি বলতো যখন লাউটা একটু বুড়ো টাইপের হয়ে যায়, বেশি দিন হয়ে যায়, তখন লাউ গুলো কেমন যেন লাগে। লাউ লাগবে বলো? হ্যাঁ লাউয়ের ব্যবসা করছে তো, যদি কারো লাউ লাগে তো তোমাদের, আমাদের মেসেজ করে দিও, তাহলে লাউ পাঠিয়ে দেবো, পয়সা লাগবে না, ফ্রিতেই লাউ দিয়ে দেবো তাই না? ফ্রিতে দেবো, ফ্রিতে ঘুরে গেছে লাউ, এই ভালো লাউ,
বেশ অনেক অনেক লাউ হয়েছে বলো। হ্যাঁ দেখেছো তো, এই যে লাউ গাছ যেগুলো হয়েছে, এই লাউ গাছগুলো কিন্তু পুরো নিজেদের বাড়িতে লাগানো, কোনো রকম সার ছাড়াই। এইগুলো কিন্তু খেতে একটু অন্য টাইপের, আমরা যেসব কিনে খাই যেসব লাউ, সেগুলো কিন্তু সবই প্রায় সার দেওয়া। এইগুলো হ্যাঁ হ্যাঁ সার ছাড়া, তো সেইগুলো ভালো লাগে খেতে, প্লাস আমাদের কিন্তু অনেক উপকার এইসব খেলে, বুঝেছো?